মা কে পাওয়া। টিকটিকিটা ডিম পেড়েছে, দেখল ইঁদুর চেয়ে, ভাবল মনে সুযোগ বুঝে ফেলবে তাদের খেয়ে। সুযোগ নেই, সুযোগ নেই, যখন ডিমের কাছে গেছে, চেয়ে দেখে টিকটিকিটা ডিমের কাছেই আছে। হতাশ মনে ফিরে আসে, বুদ্ধি একটা আঁটে, যেই বুদ্ধি ভাবতে যায় দেখে সেটা কাটে। দেখতে দেখতে ডিম ফেটে যায়, বাচ্চা বাহির আসে, টিকটিকিটা ধারে কাছে থাকে না আর বসে। ইঁদুর ভাবে এই তো সুযোগ, একটাকে নেয় ধরে, অন্যগুলো পালিয়ে বাঁচে, গেল অনেক দূরে। অচেনা পথ, অচেনা ঘর, থাকবে কেমন করে? আর শোলা এক বন্ধু হলো, বলে ভয় নেই কো ওরে, তিন তলাতে ছোট্ট ঘর একটা আছে পড়ে, সেইখানেতে বাসা বেঁধে থাকো তিনটি জুড়ে। টিকটিকিরা ভীষণ খুশি, তিন তলাতে গেল, তিন জনেতে ওইখানেতে সুখের আরাম পেল। দিনে দিনে হলো বড়, বুদ্ধিও তো বাড়ে, ভাবে তারা ফিরে যাবে আবার আগের ঘরে। যেই না ভাবা অমনি শুরু, বেরিয়ে পড়ে পথে, যেতে যেতে বিপদ এলো, বাঁচল কোনো মতে। আবার দেখে ব্যাং মামাজি আবার পথে বসে, প্রথমবার পালিয়েছিল এবার বুঝি না সে। ভাবল তারা মিষ্টি কথায় তুষ্ট করে যদি, ব্যাং মামাকে টুপি দিয়ে পার হয়ে যায় নদী। মামা মামা ভীষণ ডাকে, মামা হলো খুশি, পিঠে করে পার করে দেয় নদীর ওপার আসি। এপার এসে ভাবল তারা কাক পক্ষী আছে, অলক্ষতে যেতে হবে যদি তারা বাঁচে। আস্তে আস্তে এগিয়ে চলে, পথ তো ভুলে গেছে, কত ছোট বেরিয়েছিল মনে কি আর আছে। কষ্ট করে আসছিল তো, ঠাকুর দয়া করে, গিরগিটিটার দয়া হলো তাদের গিয়ে ধরে। তোমরা দেখি ভিনদেশীয়, যাবে কোথায় বলো? টিকটিকিদের কথা শুনে বলে আমার পিঠে চলো, আমি থাকি ওই বাগানে যেথায় তোমরা ছিলে, তোমার মাকে আমি চিনি, বিবরণ যা দিলে। টিকটিকিরা আস্তে আস্তে এগোয় তবু ভয়ে, গিরগিটিটা ছেড়ে দিল বাগান বাড়ি গিয়ে। এবার তারা যেতে যেতে ঘরের ভিতর ওঠে, মনে পড়ে একটু একটু এই ঘরটাই বটে। মায়ের দেখা পেল তারা, মা হয়েছে বুড়ি, বাবা কবেই মারা গেছে, সাথে আছে খুড়ি। একে একে গল্প শুনে মায়ের চোখে জল, একটি ছেলে আর তো নেই, তিনটি এখন বল।